নমস্কার বন্ধুরা, অ্যাস্ট্রো কানেকশন ইউটিউব চ্যানেলে আপনাদেরকে অনেক অনেক স্বাগত জানাই। বন্ধুরা, আজকের বিষয়টি অত্যন্ত ইম্পর্টেন্ট একটি বিষয়। হ্যাঁ বন্ধুরা, আজ আমি আপনাদেরকে বলবো যে শাস্ত্রমতে অর্থতে কুকুরের ভূমিকা। হ্যাঁ বন্ধুরা, অর্থাৎ অর্থ আগমনের ক্ষেত্রে কুকুরের একটা বিশাল ভূমিকা রয়েছে শাস্ত্র মতে। সেই সব বিষয় নিয়ে আমি আজকে ভিডিওতে তুলে ধরার চেষ্টা করব। ভিডিওর এতটুকুটা পার্টও কিন্তু আপনারা নিজের মঙ্গলের জন্য মিস করবেন না। গরুর পর কুকুরের একটা প্রাধান্য কিন্তু আমাদের রয়েছে, এবং আপনারা হয়তো জানেন আমাদের এই পৃথিবীতে সবচেয়ে প্রভুভক্ত জীব কিন্তু এই কুকুরই। হ্যাঁ বন্ধুরা, এই কুকুর আমরা অবহেলা করি, আমরা আঘাত করি, মারি, কিন্তু একটা কথা জেনে রাখবেন, এই কুকুর কিন্তু কাল ভৈরবের বাহন। হ্যাঁ বন্ধুরা, এই কাল ভৈরব যদি আপনার উপর তুষ্ট হয় তাহলে কিন্তু আপনি কোটিপতি হতে পারেন। হ্যাঁ বন্ধুরা, এছাড়াও শনি গ্রহ, রাহু গ্রহ এবং কেতু গ্রহেরও একটি প্রভাব কিন্তু এই কুকুরের মধ্যে রয়েছে। অনেকে রয়েছে কুকুর বাড়িতে পোষে, কিন্তু কুকুরটা যখন বয়স হয়ে যায় তখন কিন্তু সেই কুকুরটার চেহারা আগের মতো থাকে না, বৃদ্ধ হয়ে যায়, তাই কিন্তু আমরা অবহেলা করি। এটা ভুল করেও করবেন না, এটা ভুল করেও করবেন না, কারণ আপনি এতদিন যাবত যা পুণ্য করলেন সেই পুণ্যটা আপনারা পাপে পরিণত করে ফেলবেন। হ্যাঁ বন্ধুরা, আমি এই ভিডিওতে বলবো যে কোন কোন কুকুরকে কী খাওয়ালে কী উপকার পাবেন, কিন্তু সব ইঞ্জিনিয়ার কুকুরের ক্ষেত্রে আমি বলছি। দেখুন, আমাদের মধ্যে অনেক মধ্যবিত্ত এবং নিম্ন মধ্যবিত্ত ফ্যামিলির মানুষ আমরা সকলে, প্রত্যেকের পক্ষে 10,000, 12,000, 20,000 টাকা দিয়ে কুকুর কেনার কিন্তু ক্ষমতা নেই। আমিও জানি, আমিও ফিল করি, কিন্তু আপনারা যদি রাস্তার যে স্ট্রিট ডগ আছে সেই কুকুরগুলোকেই আপনারা প্রতিপালন করুন, খাওয়ান, আমি দায়িত্ব নিয়ে বলছি, আপনাদের অর্থনৈতিক দুরবস্থা একদম কেটে যাবে। এবার আসি, সাদা কালের কোনো কুকুরকে যদি দত্তক নেন সেটা রাস্তারও হতে পারে, অর্থাৎ বাড়িতে নিয়ে আসলেন, রাখলেন, খাওয়ালেন। এই সাদা কালারের কুকুরকে কেতু গ্রহ দেখে। হ্যাঁ বন্ধুরা, আপনার রাশিচক্রে যদি কেতু গ্রহ খারাপ থাকে তাহলে আপনারা সেই সাদা কালের কুকুরকে বাড়িতে নিয়ে আসুন এবং আপনারা খাওয়ান। কি খাওয়াবেন সেটা আমি বলে দিচ্ছি, দুধ, রুটি এবং অবশ্যই একটু গুড় দিয়ে দেবেন। এছাড়াও বাদবাকি এমনি জেনারেল আপনারা মাংস, মাছ যা খাওয়াতে পারেন, কিন্তু ওই দুধ রুটিটা শনিবার এবং মঙ্গলবার দিন কিন্তু অবশ্যই খাওয়া, এতে কেতুগ্রহ কিন্তু আপনার ফেভারে চলে আসবে, আমি দায়িত্ব নিয়ে বলছি। আর কেতু দেখে সন্তান, যাদের সন্তান আসছে না, সন্তানের জন্য প্রচেষ্টা করছেন কিন্তু হচ্ছেই না, আমি জোর গলায় বলছি যে যদি আপনারা এই সাদা কালের কুকুরকে বাড়িতে নিয়ে আসেন সন্তান প্রাপ্তি হবেই। এরপরে আছে চকলেট কালারের কুকুর, এই কালারের কুকুরকে দেখে রাহু গ্রহ। হ্যাঁ বন্ধুরা, আপনার যদি জন্মছকে রাহু গ্রহ খারাপ থাকে তাহলে আপনারা চকলেট কালারের কোনো কুকুরকে নিয়ে আনতে পারেন, সেটা আপনি কোনো জায়গা থেকে কিনে নিয়ে আসতে পারেন, অ্যাডপ্ট করতে পারেন, বা কোনো রাস্তার কোনো কুকুরকেও আপনি বাড়িতে এনে রাখতে পারেন। সেক্ষেত্রে আপনার রাহু গ্রহ কিন্তু পজিটিভ এফেক্ট দিতে বাধ্য, সেই কুকুরকেও আপনারা যদি
দুধ এবং রুটি এবং সাথে গুড় শনি এবং মঙ্গলবার দিন খাওয়ান, সেক্ষেত্রে কিন্তু আপনার রাহু গ্রহ পজিটিভ ফল দিতে লাগবে। এরপরে আসে কালো কুকুর, খুব ভাইটাল কুকুর, খুবই পরিমাণে এক্সট্রিম পর্যায়ে ভাইটাল কুকুর। এই কালো কুকুরকে কে দেখে জানেন? শনিগ্রহ। হ্যাঁ বন্ধুরা, আপনার জন্মছকে যদি শনিগ্রহ খারাপ থাকে, শনি নিচস্থ, শনি খারাপ নক্ষত্রে রয়েছে, আমি দায়িত্ব নিয়ে বলছি আপনারা কোনো কালো কুকুরকে অ্যাডপ্ট করুন, সে রাস্তারই কোনো কালো কুকুর হোক না কেন, এবং তাকে দুধ রুটি এবং গুড় শনি এবং মঙ্গলবার দিন খাওয়ান, সেক্ষেত্রে কিন্তু আপনাদের শনির পজিটিভ প্রভাব আপনারা কিন্তু পাবেন। আর এই যে শনি রাহু এবং কেতু, এই তিনটাই কিন্তু এই কুকুরকে দেখে। আর যখনই আপনি কুকুরকে খাওয়াবেন এবং তার সেবা শুশ্রূষা করবেন কি না, আমি দায়িত্ব নিয়ে বলছি আপনাদের টাকার অভাব হবেই না। আজ পর্যন্ত যত বড় লোক মানুষ দেখে, অনেকে ফ্যাশান ভাবে যে কুকুর পুষা ফ্যাশান, ফ্যাশান না, অনেক মানুষ আছে যারা কুকুর পুষে এবং অনেক বড় বড় মানুষ আছে, যেমন সালমান খান, আজকে তার কোনো টাকার অভাব আছে বলুন তো? কতগুলো কুকুর আছে দেখুন, মিমি চক্রবর্তী দেখুন তো, কুকুর আছে তো, তাদের বাড়িতে কুকুর আছে, তাদের কিন্তু টাকার অভাব নেই। অনেকভাবে কুকুর কোথায় পটি করে দিবে, কোথায় হিস করে দিবে, এইসব ভাবে দেখুন, ওটা একটা সন্তান, সন্তানের চোখে দেখুন, দেখবেন সেই পটি বা হিস করাটাকে আপনার খারাপ মনে হবে না। তো ভিডিওটা আজকের মতো এই পর্যন্তই, যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক করে দিন, শেয়ার করে দিন, এবং এখনও মতো সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে নিন। ধন্যবাদ।